এদিকে বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার জন্য ক্ষিপ্রগতির লঞ্চ, বালুবাহী জাহাজের পাশাপাশি নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ খেয়াঘাটকেও দুষছে প্রশাসন। নানা সময় দুর্ঘটনা পরবর্তী তদন্ত প্রতিবেদনে বিষয়গুলো উঠে আসলেও সমাধানে কার্যকর কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। খেয়াঘাট উজানে সরিয়ে নেওয়ার পাশাপাশি কর্ণফুলী নদীর মতো টানেল নির্মাণের কথা ভাবছে কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পী রিপোর্ট। যাত্রী বোঝাই দৈত্যাকৃতি লঞ্চ, আশপাশে খেয়া নৌকার ছড়াছড়ি। দ্রুতগতির এই লঞ্চকে পাশ কাটিয়েই বুড়িগঙ্গায় চলে খেয়া পারাপার। নোঙর করা কিংবা চলমান লঞ্চে নৌকা থেকেই উঠে পড়ছেন অনেকে। এভাবেই নানা অনিয়ম আর অব্যবস্থাপনাকে সঙ্গী করে দিন পার করছেন নদী তীরের মানুষেরা। ছোট্ট একটি নৌকায় এভাবে 8 থেকে 10 জন করে বুড়িগঙ্গা পার হওয়ার এই দৃশ্য চিরচেনা। তবে বাউবাজার ব্রিজ থেকে দক্ষিণে রহমান ডকইয়ার্ড পর্যন্ত বিআইডব্লিউটিএ অনুমোদিত খেয়াঘাটের সংখ্যা মাত্র 3টি হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং ক্ষমতার জোরে এর সংখ্যা বেড়ে এখন 10 থেকে 12টিতে। অবৈধ এসব ঘাট দিয়ে প্রতিনিয়ত যাত্রী পারাপারের কারণে ক্ষিপ্রগতির লঞ্চের ঢেউয়ের তোরে প্রায় ঘটছে দুর্ঘটনা। লঞ্চের সংখ্যা বেশি হয়ে গেছে, এই জন্য লঞ্চ যে রাখে একটার পিছনে একটা রাখে, এই কারণে নৌকা চলাচলতেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সাইডটা 2টা পল্টন বাড়ছে, এই সাইডটা 2টা পল্টন বাড়ছে, বাড়ার কারণে পোষ্যত্বটা ছোট হয়ে গেছে। যারা যাতায়াত করতেছে প্রতিদিন, যারা মনে করেন যে কাজের জন্য আসতে যাইতে হইতেছে, তাকে সমস্যা বেশি। আমি তো থাকি কেরানীগঞ্জে, কিন্তু পড়তে হয় আমাকে ঢাকায়, এই জন্য যে ডেলি যেতে হয় অনেক দুর্ঘটনা হচ্ছে। দিনের পর দিন এমন দুর্ঘটনা ও প্রাণহানির পর গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে চোখে পড়ে না তেমন কোনো উদ্যোগ। তবে এবার কঠোর হওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে যে মানুষের কিছুটা দুর্ভোগ হবে, দুর্ভোগ হলেও জীবনের ঝুঁকি অনেক কমবে। আমরা এই নৌকাগুলোকে এই লঞ্চের কাছে আর রাখতে চাই না। আমরা চিন্তা করছি যে আমরা লঞ্চ ঘাট নৌকাগুলোকে উজানে নিয়ে যাব। দুর্ঘটনা রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে টানেল নির্মাণের কথা জানালেন উপমন্ত্রী। সরকারের পক্ষ থেকে একটা পরিকল্পনা আছে এখানে টানেল করে ব্যবস্থা, আপনি শুনছেন সেটা প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি ওই কর্ণফুলী টানেলের আদলে এই বুড়িগঙ্গাতেও ওইভাবে একটা টানেল করে সেভাবে ব্যবস্থা করা রয়েছে। প্রশাসনের তৎপরতার পাশাপাশি জনসচেতনতা না বাড়ালে দুর্ঘটনা ঘটতেই থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাশেদ বাপ্পী, সময় সংবাদ, ঢাকা।